নমস্কার বন্ধুরা, আপনারা হয়তো এতক্ষণে এই খবরটা শুনেই নিয়েছেন যে ভারত 2075 সালে আমেরিকাকে ইন জিডিপির মামলায় বিট করে দেবে। এবং এই কথাটা কে বলেছে? গোল্ডম্যান শেখ। এবার আপনি বলবেন, এই গোল্ডম্যান শেখ কে? এটা কোনো কেউ না, এটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট ব্যাংক। এবার আপনি বলবেন যে একটা ইনভেস্টমেন্ট ব্যাংক ভারতের ব্যাপারে বলল, আন্ড সেটা আমরা বিলিভ করবো? দেখুন, এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ইনভেস্টমেন্ট ব্যাংক, এবং এই গোল্ডম্যান শেখের কথার দাম আছে। তার কারণ, এরা যদি কোনো একটা কোম্পানির ব্যাপারে বলে যে এই কোম্পানিটা ইন নেক্সট 10 ইয়ার্স খুব গ্রো করবে, তাহলে সঙ্গে সঙ্গে যত ইনভেস্টর আছে তারা সেটাকে বিশ্বাস করে সেই কোম্পানির স্টক পর্যন্ত কিনে নেয়। তো এতটা ট্রাস্টওয়ার্দি কোম্পানি একটা। এন্ড রিসেন্টলি এরা বলেছে যে চাইনার যে ব্যাংক আছে সেই ব্যাংকগুলোর অবস্থা খুব একটা ভালো না। তো ইনস্ট্যান্টলি কি হয়েছে যে চাইনিজ ব্যাংকগুলোর শেয়ার ধাপস করে পড়ে গেছে। তার মানে বুঝতেই পারছেন এই ইনভেস্টমেন্ট ব্যাংকের যথেষ্ট পাওয়ার আছে। এবার আপনি আরেকটা কোশ্চেন করবেন যে ইন্ডিয়া ইউএসএ কে বিট করে দেবে 2075 সালে এবং সেকেন্ড লার্জেস্ট জিডিপি হোল্ডার হয়ে যাবে, আমাদের আগে কে থাকবে? অবশ্যই আমাদের আগে চায়না থাকবে। কিন্তু বর্তমানে চায়না এবং ভারতের যে ডিফারেন্স আছে, আমাদের যেমন 3.75 ট্রিলিয়ন আর ওদের কোথায় 20 ট্রিলিয়ন, আমাদের থেকে প্রায় 6 থেকে 6.5 গুণ বড় ইকোনমি ওদের, সেই ডিফারেন্সটা আমরা অনেকটা কমিয়ে ফেলবো। এবং কমিয়ে ফেলে আমাদের ইকোনমি তখন হবে 52 ট্রিলিয়নের এবং চাইনার ইকোনমি হবে 57 ট্রিলিয়নের। এরপর আপনি বলবেন, আরে এই জিনিসগুলো কিসের বেসিসে বলা হচ্ছে, আদৌ কি হবে? দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের যে পপুলেশন আছে সেই পপুলেশন হচ্ছে আমাদের একটা বড় পজিটিভ দিক। সারা পৃথিবীতে পপুলেশন কমছে আর আমাদের দেশে পপুলেশন বাড়ছে, এমন একটা সময় আসবে যখন আমাদের দেশের পপুলেশন 160 থেকে 70 কোটি হয়ে যাবে। তো তার জন্য আমরা একটা বড় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাবো এবং আমাদের পপুলেশন বেশ ইয়ং থাকবে অন্য কান্ট্রির তুলনায়। ভারত প্রত্যেক বছর নিয়ার অ্যাবাউট 160 বিলিয়নের মতন কাঁচা তেল বাইরের কান্ট্রি থেকে কিনে আনে, তো যেটা একটা আমাদের হিউজ ইনভেস্টমেন্ট লাগে। কিন্তু 2070 সালের মধ্যে আমরা নেট জিরো কান্ট্রি হয়ে যাবো। তার মানে কি, 2070 সালের মধ্যে আমরা আর কোনো কার্বন এমিশন করব না, আমরা আর ফসিল ফুয়েল ইউজ করব না, আমরা তখন শুধুমাত্র গ্রিন এনার্জি ইউজ করব। এবং আর একটা হচ্ছে সব থেকে বড় জিনিস, যে আমাদের যে ডোমেস্টিক মার্কেট থাকবে সেটাই একটা হিউজ বড় থাকবে। অন্যান্য কান্ট্রি যেমন এক্সপোর্টের উপর নির্ভর করবে যে কতটা তারা বেচতে পারছে, কিন্তু আমাদের দেশের হবে কি, আমাদের বেচতে তো হবে, সেটা তো অবশ্যই দরকার পড়বে, কিন্তু আমাদের যে ডোমেস্টিক কনজাম্পশন থাকবে, বিকজ আমাদের জনসংখ্যা 160 থেকে 170 কোটি থাকবে, তো তার যে ডোমেস্টিক কনজাম্পশন হবে সেটাই হয়তো 1/3 অফ দ্য ওয়ার্ল্ড হয়ে যাবে। তো এই কারণে ইন্ডিয়ার বাইরের দিকটা অতটা না ভাবলেও তখনকার দিনে চলবে। তো এইসব কারণে ভারত 2075-এ আমেরিকাকে বিট করে দেবে। আর অন্যান্য কান্ট্রির কথা যদি বলি, চাইনা তো আমাদের আগে থাকবে, ইউরোপিয়ান ইউনিয়ন মানে গোটা ইউরোপিয়ান ইউনিয়নের প্রায় 30টা কান্ট্রি আছে, সেই 30টা দেশ মিলে তাদের ইকোনমি হবে নিয়ার অ্যাবাউট 30 ট্রিলিয়ন। আর জাপান, যে বর্তমানে ভারত থেকে দুধাপ এগিয়ে আছে, যার ইকোনমি বর্তমানে $4 trillion, 4.something আছে, তার অবস্থা বড়ই শোচনীয় হবে। জাপান প্রথমত গ্রো করবেই না, অল্প অল্প গ্রো করবে, এবং গিয়ে আমরা যখন প্রায় 50 থেকে 52 ট্রিলিয়নের ইকোনমি হব, তখন জাপানের অবস্থা হবে $7-8 trillion একটা ইকোনমি, যেটা আমাদের থেকে অনেকটা ছোট হবে। আর আপনি বলবেন, এতে সাধারণ মানুষের কি, এটা তো হয়তো বড় লোকের পকেটে টাকা যাবে। দেখুন, সাধারণ মানুষের অবশ্যই এখানে ব্যাপার আছে, সাধারণ মানুষ ছাড়া কোনো একটা ইকোনমি বড় হতে পারে না। আপনারা বড় বড় লেকচার অনেকের কাছ থেকে শুনবেন যে জিডিপি বাড়ছে, তো আমাদের কি হচ্ছে, আরে জিডিপিটা বাড়ছে কি করে, আরে কোন একটা কোম্পানি ইন্ডিয়াতে ইনভেস্ট করছে, সেখানে কারখানা খুলছে, সেখানে কর্মচারীরা কাজ করছে, এবং এই যে রিপোর্টগুলো হচ্ছে, এই রিপোর্টগুলো দেখে অনেক কোম্পানি আমাদের দেশে অলরেডি ইনভেস্ট করতে আসবে। এবার আরেকটা কোশ্চেন আসবে যে এখানে সব থেকে বড় প্রবলেম কি হতে পারে, যে আমরা 2075 যদি হতে পারবো না, কোন কোন কারণে? দেখুন, এক যদি পলিটিক্যাল ইনস্টেবিলিটি আমাদের দেশের মধ্যে থাকে, যে এই একটা সরকার আসছে সে বেশি দিন টিকছে না, আবার একটা অন্য সরকার, তাহলে হতে পারে, এগুলো আমি নিজের থেকে বলছি, এগুলো ওখানে বলা নেই। আরেকটা যেটা হলো, যে যদি কখনো কোনো দেশের সাথে আমাদের যুদ্ধ হয়, তো তার জন্য এই সময়সীমাটা, আমেরিকাকে তো আমরা বিট করবোই, কিন্তু সেই সময়সীমাটা হয়তো পেরিয়ে যাবে।